উঠেছিল মনেরও বাগিছা পানি বিনা পাপড়ি তবে ঝরে যা কোন অপরাধে আমার প্রেমে। আমাদের প্রাইভিডিওর কমেন্টে এবং আমাদের ফেসবুক গ্রুপে অনেকে জানতে চেয়েছিলেন কিভাবে অ্যাবি প্লেয়ার অ্যাপসটি ব্যবহার করে এই ধরনের অডিও স্প্রেড করা ভিডিও বা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। ওয়েল, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই অ্যাবি প্লেয়ার অ্যাপসটি ব্যবহার করে এই ধরনের অডিও স্প্রেডক্রাম ভিডিও বা অ্যানিমেটেড স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। তার আগে বলে নিই, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে কথা অ্যাপস। কথা একটি বাংলাদেশি সোশ্যাল লাইফস্টাইল অ্যাপ, যেটিকে অনেকটা আপনি ফেসবুক ইনস্টাগ্রামের মতো ব্যবহার করতে পারবেন। এখানে আপনার বন্ধুদের সাথে চ্যাটিং, কল, শেয়ার, পোস্ট সহ লাইফস্টাইলে থাকছে অবাক করার মতো বেশ কিছু ফিচার্স। এখানে স্পেশালি বাজনা থেকে শুনতে পারবেন পছন্দের শিল্পীর গান, নিউজ, জরুরি সেবা, লাইভ ক্রিকেট স্কোর এবং বিনোদনের সকল আপডেট। তো আজ ইনস্টল করুন কথা অ্যাপস এবং জুড়ে থাকুন দেশীয় সামাজিক মাধ্যমে, জুড়ে থাকুন দেশীয় প্রযুক্তিতে। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাবি প্লেয়ার এবং একটি টেমপ্লেট ফাইল ডাউনলোড করতে হবে। অ্যাবি প্লেয়ার অ্যাপটি ডাউনলোড করা কমপ্লিট হলে অ্যাপটিতে প্রবেশ করুন। তারপর এই থ্রি ডট মেনু থেকে ভিজুয়ালাইজারে যান। দেন আমাদের প্রজেক্ট ফাইলটি ইম্পোর্ট করার জন্য সরাসরি এখান থেকে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে কোনোভাবেই যাব না। দেন ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের প্রজেক্ট ফাইলটি সিলেক্ট করে দিলে আমরা এখানে দেখতে পাবো। আর এভাবে যদি আপনার প্রজেক্ট ফাইলটি ইম্পোর্ট না হয় তাহলে আপনি সরাসরি চলে যান আপনার ব্রাউজারে। ব্রাউজারে ডাউনলোড সেকশনে চলে যান। দেন সরাসরি এখানে ডাবল ক্লিক করে অ্যাবি প্লেয়ারে এই প্রজেক্টটি ইম্পোর্ট করতে পারবেন। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্ট ফাইলটি এডিট করার জন্য এই প্যান আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড, দেন এখান থেকে আবারও ইমেজ, দেন এখানে আমাদের একটি কাস্টম ইমেজ সেট করব। এখান থেকে পিক ইমেজে ক্লিক করলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনার একটি পছন্দের ছবি চুজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি সেট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটু ব্যাক করব। দেন আবার আমরা পেন্সিল আইকন থেকে ইমেজ বর্ডারে চলে যাব। দেন জেনারেল থেকে এই বক্সটি টিক মার্ক করে দিলে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওতে একটি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখানে আপনার ফ্রেম অনুযায়ী যদি ছবিটি অ্যাডজাস্ট না হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, আবারও প্যান আইকনে যেতে হবে, তারপর আবারও ইমেজ ব্যাকগ্রাউন্ড, দেন এখান থেকে জেনারেলে যেতে হবে, দেন আমরা স্কেলে যাব। দেন এখান থেকে আমরা আমাদের ফ্রেম অনুযায়ী ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, অর্থাৎ ছবিটা রিসাইজ করে নিতে পারবো। দেন এখান থেকে ব্যাক করে আমাদেরকে আবারও বার অপশনে যেতে হবে অডিও স্প্রেডক্রাম অ্যাড করার জন্য। বার থেকে আমরা সরাসরি জেনারেলে যাব। দেন এটাকে আমরা এনেবেল করে দিব। আর যদি আমাদের অডিও স্প্রেডক্রামটা বর্ডারের নিচে চলে যায় তাহলে আবারও আমরা স্কেলের সাহায্যে সেটাকে আমরা ফটোর যে কোনো জায়গায় অ্যাড করতে পারবো। এরপর আপনি চাইলে বার থেকে অডিও স্প্রেডক্রামের যে কালারটা রয়েছে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেন আবার আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে যেতে হবে পার্টিকলেসে এবং জেনারেল থেকে এটা আমাদের টিক মার্ক করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পার্টিকলেস ইফেক্ট চলে এসেছে। এরপর আমরা এই থ্রি ডট মেনু থেকে লাইব্রেরিতে যাব, তারপর একটি মিউজিক চুজ করব। দেন আবার আমাদেরকে ভিজুয়ালাইজারে আসতে হবে এবং ফাইনালি আমরা এখান থেকে আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রেশিও, আমি এখানে আমার ফটো অনুযায়ী 1920x1080 রাখছি এবং ফাইনালি এখানে আমাদের ভিডিও ডিউরেশন দিয়ে এক্সপোর্টে ক্লিক করব। দ্যাটস ইট। তো এই ছিল আজকের ভিডিও। এই অ্যাবি প্লেয়ার অ্যাপসটি ব্যবহার করে আপনি আরও অনেক ধরনের ডিফারেন্ট এবং ইউনিক কিছু অডিও স্প্রেডক্রাম ভিডিও তৈরি করতে পারবেন। শুধুমাত্র আপনাকে এই অ্যাপসটিতে কিছুটা সময় দিতে হবে। আর আপনাদের রিকোয়েস্টের আরও অনেকগুলো ভিডিও আপলোড করার বাকি আছে, আশা করি ওই ভিডিওগুলো মিস করবেন না। আর এই অ্যাবি প্লেয়ার অ্যাপসটি ব্যবহার করার ক্ষেত্রে বা যে কোনো অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো অপিনিয়ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, সেই সাথে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চাইলে কানেক্ট হতে পারেন। সি ইউ নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।